তো অনেক স্টুডেন্ট আছে যারা বেসিক্যালি আর্টস ব্যাকগ্রাউন্ডের, যারা হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়, যারা ক্লাস টেনে পড়ার ম্যাথের সাথে কোনো যোগাযোগ নেই। এবার এখন যেহেতু কম্পিটিটিভ ফিল্ডে আসছে, সেই জন্য তাদেরকে ম্যাথ প্র্যাকটিস করতে হচ্ছে এবং তাদের এটা নিয়ে খুব সমস্যা। তো সেক্ষেত্রে এসএসসি সিজিএল এর মতো একটা সর্বভারতীয় পরীক্ষায় যেখানে ম্যাথের এত বড় একটা পোর্শন রয়েছে, সেটাকে কি করে মানে ক্র্যাক করা যেতে পারে, সেটাতে কি করে ম্যাথে ভালো করা যেতে পারে, সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন, আপনার কিছু যদি টেক অ্যাওয়েজ থাকে। মানে যেটা আমি ফিল করেছি, ম্যাক্সিমাম কেন্দ্রে কি করে ম্যাথের প্রতি একটা আলাদা একটা ভয় ক্রিয়েট হয়ে গেছে, যাতে যে ম্যাথ অনেক ডিফিকাল্ট, অনেক কিছু আছে, ছোটবেলা ম্যাথ করেছি, অ্যালজেব্রা আছে, মানে অনেক কিছু আছে, এগুলাকে আমি কি করে সলভ করব। বাট যদি মানে ইচ্ছে থাকে না, তাহলে ইচ এন্ড এভরিথিং ইজ পসিবল একটা কথাই আছে। তো অ্যাকচুয়ালি ম্যাথটা হাতে নেওয়াটা খুব ইজি, আমি যারা আছে এরকম যারা জানতে যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য বলছি, ম্যাথটা হাতে নেওয়াটা খুবই ইজি, বিকজ এটা একটা কিছু ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট আছে, একটা টাইম লিমিট আছে, একটা টাইম বাউন্ড আছে, যে এর থেকে বাইরে আসবে না বা এর থেকে ইজিও আসবে না, একটা বাউন্ডারি আছে। কম্পেয়ার টু যদি আমি ইংলিশ করি, কারণ বিকজ ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে না খবর, বাট ম্যাথটা যদি কেউ একটু ধীরে ধীরে বা একটু ভালো করে মানে বুঝে করে না, তাহলে এটা শেষ করাটা খুবই ইজি, মানে খুবই টাইম টাইম অন্তত টাইম লাগবে না, উইদিন 3 মান্থস, উইদিন 2.5 মান্থস ইজিলি সে প্রত্যেকটা ইজেন টপিক কভার করে সেটা শেষ করাটা ইজিলি পসিবল, ইজিলি পসিবল। তারপরে যদি আমি একটা এক্সাম্পল বলি, ম্যাথে যদি টপিক থাকে, 15 টপিক থাকে, তো প্রত্যেকটা টপিকটাকে ভালো করে ধরে কোনো টিচারকে তুমি মানে তার থেকে ভালো বুঝো, যে কোনো ফর ইনসেসাম্পল আমি যদি বলি প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস থেকে তুমি যদি ইউটিউবে সার্চ করো, দেখবে যে 20 কাইন্ড অফ ভিডিও আসছে, রিলস আসছে, 20 কাইন্ড অফ টিচার্সে ভিডিও আসছে, তুমি যে মানে যার থেকে ভালো বলছো ওনার থেকে দেখো না, নো কপি, এরকম কোনো ইয়ে নেই যে উনি ভালো পড়ায় ওনার থেকে দেখতে লাগবে, যার থেকে ভালো বোঝা হয় ওনার থেকে দেখবে। দেন আমি সাকসেস করি, প্র্যাকটিস করে দেন আমি এসএসসি জিজ্ঞাসা করে দেখি যে অ্যাকচুয়ালি ওরা কী চাইছে আমার থেকে, বা ঠিক আছে মানে ভিডিওজগুলো বোঝা, টপিকটাকে মানে বোঝানো, বোঝা নিজের থেকে, দেন প্র্যাকটিস করা, দেন আফটার দ্যাট মক দাও, তিনটা কাজ, তিনটা কাজ যদি কেউ যদি 6 মান্থস করে ভালো করে, দেন ও ম্যাথে সত্যি পাবে। অসাধারণ মোটিভেশন, যারা দেখবে এটা তারা তো মানে খুবই সেলফ বুস্টেড হবে, এবং আমার মনে হয় যে আপনার এই মেথড ফলো করে ডেফিনেটলি আপনি যেরকম যেটা বলছেন সেটা নিশ্চয়ই অ্যাচিভ করবে।